সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বছরের প্রথম লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। শুধু এই বছরটা নয়, 2023 নয়, আগামী দিনগুলো যাতে আপনাদের ভালো থাকে সেই প্রচেষ্টাই কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলি এবং প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে চাই যাতে আপনারা ভালো থাকেন। ভালো থাকা মানে শুধুমাত্র খেয়ে পড়ে থাকা, ভালো একটা চাকরি বা ভালো ব্যবসা, শুধু তাই নয়, আপনাদের সজাগ হতে হবে। আপনারা কিন্তু ক্রমশ অনেক সময় প্রতারিত হয়ে যাচ্ছেন, ভাবছেন বছরের প্রথম অনুষ্ঠান হঠাৎ কি দিয়ে শুরু করলাম আমি। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই অনুষ্ঠান বছরের প্রথম দিনে এই কারণেই বলা যাতে আপনারা সজাগ হতে পারেন, আপনারা প্রতারিত না হন এবং আপনাদের যে সঞ্চয়, যে অর্থ, সেই অর্থ যেন নষ্ট না হয়। তার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান নজর রাখতে হবে। কেন এই কথাটা বললাম তার সূত্রপাত নিশ্চয়ই করব, জানাবো আপনাদের। কিন্তু তার আগে বলি আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571-2251 এবং 4008-1437 এই নাম্বারে, এবং সঠিক দিশা অনুষ্ঠান মানে আচার্য শ্রী দুলাল তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাকেও নমস্কার। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানালাম এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারাই আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। একদমই তাই, সঠিক দিশা অনুষ্ঠানে আজকে আপনারা হয়তো আশা করেছিলেন 2023 কেমন যাবে সেই নিয়ে কোনো একটা প্রেডিকশন, সেই নিয়ে কোনো ফলাদেশ। আমরা গড়পড়তা সেই অনুষ্ঠানে হাঁটতে রাজি নই, আমরা একটু ভিন্ন ধারার অনুষ্ঠান করি। তাই আজকের বিশেষ অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে সজাগ হবেন, আপনারা যাতে প্রতারিত না হন, তার জন্য একটি ছোট্ট বিষয় তুলে ধরবো। ছোট্ট কথাটা বললাম বটে, কিন্তু আমাদের আপনার জীবনে এটা কিন্তু অনেক বড় ঘটনা। অনেক সময় আমরা দেখি যে আমাদের জন্মছকে বেশ কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে শনির সাড়ে সাথে ঢাইয়া এই কথাগুলো আমরা বহুলভাবে শুনি এবং শুনে শুনে কোথায় একটা আতঙ্কিত হয়ে পড়ি। এমনও ঘটনা ঘটে যে মানুষটা সাড়ে সাতির মধ্যে দিয়ে ফেজই করছেন না, যার সাড়ে সাতির মধ্যে সেই পর্যায়ে তিনি নেই, কিন্তু তাকে সেই ভয় দেখিয়ে বেশ কিছু অর্থ নিয়ে হোম যাগ যজ্ঞ করে তাকে একদম নিঃশেষ করে ছেড়ে দেওয়া। অবাক হচ্ছেন না, অবাক হবেন না, এই ঘটনা সত্য ঘটনা এবং এই ঘটনা বারে বারে ফেস করতে হচ্ছে তোমার। যেহেতু দিদি বিষয়টা বললো, বিষয়টা দিদির কাছে শেয়ার করলাম আমি, ঘটনাটি গতকালের। গতকাল রাত্রিবেলায় আমার অন্য একটি টিভি চ্যানেলে অনুষ্ঠান চলে, প্রতিদিন রাত্রেবেলাতে চলে, রাত্রি 10:15 অন্য একটি চ্যানেলে। সেই চ্যানেলে যখন অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এক ভদ্রলোক ঢাকুরিয়া থেকে, আমি ঘটনার বশত তার নামটা উল্লেখ করছি না, একদমই তাই, ঢাকুরিয়া থেকে সেই ভদ্রলোক আমাকে ফোন করে জানালেন, দাদা আমার শনির সাড়ে সাথে কাটবে কবে? তা আমি শুনে একটু হট করে বললাম, কেন, কি বিষয়? বলছে, না আমি দুজনের কাছে গিয়েছিলাম, তারা শনির সাড়ে সাথে চলছে সেটা জানালো এবং শনির সাড়ে সাথে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে সেটাও জানালো, কিন্তু আলটিমেট কতদিনে শেষ হবে সেটা আমায় জানায়নি। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাকে একটু বলেন, যেহেতু মানে বয়স্ক লোক, ভদ্রলোক, তার কথাবার্তা শুনেই বুঝলাম তিনি যথেষ্ট ভদ্র। তার ডেট অফ বার্থটা আমি নিলাম, নিয়ে যখন ছকটা অ্যানালাইসিস করলাম দেখছি তার রাশি হলো মীন রাশি। মীন রাশি মানে তিনি হয়তো জাস্ট 4-5 মাস আগে অন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, তিনি তাকে অলরেডি বলে দিয়েছেন যে আপনার শনির সাড়ে সাথে চলছে। এবং এই ঘটনার ঠিক আরও কিছু মাস আগে অন্য একজন জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছে গিয়েছিলেন, তিনি তো তাকে রীতিমতো আতঙ্কিত করে প্রথমে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে হোম যজ্ঞ করিয়ে একাকার করিয়েছেন, পরবর্তীতে যখন রেজাল্ট পাচ্ছেন না, কালীঘাট মহাশ্মশানে কিছু নাকি কাজ করিয়েছে, কি করেছে আমি জানি না, তার মুখ নিঃসৃত যে শব্দ সেটাই জানলাম, এবং তিনি আতঙ্কিত, এবং যে রেমেডির পারপাসে তিনি গিয়েছেন এবং নেই নেই করে প্রায় 46,000 টাকা খরচ করেছেন, আমাকে জানালেন 46,000 টাকা খরচ করেছেন, রেজাল্ট বিগ জিরো। সেকেন্ড টাইম তিনি একটি বিশেষ চেম্বারে একজন, তারও নাম আমাকে জানালো, তার কাছে যাওয়ার পরেও
তিনিও বললেন হ্যাঁ শনির সাড়েশীতি স্টার্ট হয়ে গেছে, শনির সাড়েশীতি স্টার্ট হয়ে গেছে, আপনার লাইফ টোটাল শেষ, টোটাল শেষ। সেই আতঙ্কে আতঙ্কে লাস্ট প্রায় চার মাস পাঁচ মাস তার ঘুম নেই, তার খাওয়া নেই, ব্যবসা করছিল ব্যবসা টোটাল ছেড়ে দিয়েছে, মানে ব্যবসা যে করবে সেই মন মানসিকতাটা নেই তার, কী হবে কী হবে কী হবে, একটা আতঙ্ক মনের মধ্যে ঢুকে গেছে। ঘটনাচক্রে গতকাল যখন আমার সঙ্গে কথা বললো তার ছকটা আমি অ্যানালিসিস করে বললাম, দাদাভাই আপনি টেনশন করবেন না, আপনার শনির সাড়েশীতি শুরুই হয়নি। তিনি আমাকে বলছেন আপনি কী বলছেন, বলছে হ্যাঁ আমি এটাই বলছি, কারণ সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল, আপনার শনির সাড়েশীতি শুরুই হয়নি, আপনি আতঙ্কে আছেন কেন। তিনি বলছেন আমার তো মীন রাশি, আচ্ছা হ্যাঁ মীন রাশি আমিও জানি, কিন্তু সেই রাশির ডিগ্রিটা আপনি জানেন, বলছে কই না তো, আচ্ছা আপনার রাশির ডিগ্রি হলো 21 ডিগ্রি 16 মিনিট। সাধারণত যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন তারা জেনে রাখুন, রাশি এবং শনি, শনি যখন গোচরের রাউন্ড করছে সেই গোচরের রাউন্ড চলাকালে যখন চন্দ্রের যে ডিগ্রি আছে সেই ডিগ্রির ঠিক সামনে কোন হাউস কী হাউস আমি সে জায়গায় যাবো না, শুধু বলছি রাশির অর্থাৎ চন্দ্রের যে ডিগ্রি সেই ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে যখন শনি প্রবেশ করবে এবং তার ঠিক পরে অর্থাৎ 45 ডিগ্রি যখন ছেড়ে বেরিয়ে যাবে, এই যে টার্ম, এই টার্মটা হলো শনির সাড়েশীতি। 45 ডিগ্রির মধ্যে যখন প্রবেশ করে তখন থেকে শনির সাড়েশীতি শুরু হয়, কতটা চলবে ঠিক 45 ডিগ্রি ক্রস করে যাওয়ার পর। এই ডিগ্রির বিষয়টি অনেক জ্যোতিষবন্ধু দেখেন না, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কেন বললাম কি জন্য বললাম, দর্শক বন্ধু আছেন একদমই তাই। আজকের এই অনুষ্ঠান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন, সাথে থাকুন, রয়েছেন একজন বন্ধু, নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা কলকাতা। আমার অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ আপনার অনুষ্ঠান আমিও দেখছি, আমার শাশুড়ি মাও দেখছে, ভালো লাগে, এর জন্যই তো আপনাকে ফোন করলাম। যাই হোক, আপনার সন্তানের জন্মবার হলো সানডে, রবিবার, শনিবারের রাত সকাল হলে রবিবার, যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী ধনু রাশি, কন্যা, লগ্ন, উত্তর সারা নক্ষত্র এবং নরগণ। বর্তমানে চন্দ্রগ্রহের মহাদশা চলছে, শনিগ্রহের অন্তর্দশা চলছে। যে বিষয়টা আমি লক্ষ্য করছি সেটা হলো ফার্স্ট, পড়াশুনোয় ঠিকঠাকভাবে মনোযোগ দিচ্ছে না, বই নিয়ে বসছে, বসছে না এমন নয়, বই নিয়ে বসছে, ঠিকঠাক ঠিকঠাকভাবে যদি 10 মিনিট পড়াশুনো করে অনেকটা পড়তে পারে, কিন্তু মাইন্ডটাকে কাজে লাগাচ্ছে না, মনটাকে কাজে লাগাচ্ছে না, একদম একদম একদম। সেকেন্ড পয়েন্ট, প্রচন্ড দুরন্ত হয়ে উঠছে, তিন নম্বর পয়েন্ট, মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছে, সেটা তো অস্বাভাবিক। চার নম্বর পয়েন্ট, ওকে দেখবেন রাত্রেবেলা যখন একা একা থাকে একটু ভয় 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 পায়, অন্ধকারকে ভয় পায়। পাঁচ নম্বর পয়েন্ট, দেখবেন অল্প বয়স, 10 বছর বয়স, কিন্তু এখনই 10 বছর বয়স হিসাবে যত তাড়াতাড়ি ঘুমানো উচিত সেভাবে ঘুমোতে চাইবে না, এবং ফার্স্ট মর্নিংয়ে বারবার ডাকতে হবে ওকে। আপনার মেন প্রশ্ন ছিল ওর এডুকেশন কি হবে, তাই না? একটা তো না বলুন এইবার, পরপর এতগুলো পয়েন্টস বলে দেওয়া হলো এবং কতটা স্যাটিসফাইড লাগছে নিজেকে বলুন। এবং সব থেকে বড় কথা, আপনি নিজে ওকে নিয়ে খুব টেনশনে আছেন, তাই না? দেখুন এটা আমি ওকে দোষ দেব না, দোষটা ওর নয়, এই যে গ্রহগত যে কম্বিনেশন হয়ে আছে এই গ্রহগত কম্বিনেশন ওকে ওই দিকে নিয়ে যাচ্ছে। যেমন এই জন্মযোগে ভৌমযোগ বা মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে,
বৃহস্পতি অশুভ বৃহস্পতি কেতুকে সঙ্গে নিয়ে বসে আছে রাহু দ্বারা দৃষ্ট। এই রাহু দ্বারা দৃষ্ট হওয়ার কারণে যে যোগ তৈরি হয় তাকে বলা হয় গুরু চণ্ডাল, গুরু চণ্ডালী যোগ। এবং এই জন্মচকে রবি রাহুর একটা কম্বিনেশন হয়ে আছে, রবি রাহু গ্রহণ যোগ তৃতীয় হাউসে। আপনাকে একটা ছোট্ট করে বলে রাখি, পরবর্তীতে নিজের আত্মীয় স্বজনের দ্বারা এর ক্ষতি হবে, সতর্ক থাকবেন। আর যদি মনে করেন পড়াশোনার জায়গাটা, দেখুন কিছু কিছু বিষয় আছে যেটা ওপেন মিডিয়াতে না বলা উচিত। আপনি যদি মনে করেন আমি দমদমে প্রতি সোমবার করে বসি, দমদম রেল স্টেশনের পাশেই, তেমন হলে নিচে যে বুকিং নম্বর আছে দেখুন, সেই নম্বরে ফোন করে একটু যোগাযোগ করে নিন। একদমই তাই, কারণ এখানে বসে অনেক কথাই হয়তো বলে দেওয়া সম্ভব হয় না, বলা যে যায় না তা নয়, বলা যায় কিন্তু এটা আপনার ক্ষেত্রে হয়তো ভালো হবে না, তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নিন। কিছু বিষয় আছে যেটাকে আমাদের না বলাটা উচিত। একদমই তাই, একদমই তাই। এবং অনেক সময় আমরা মনে করি যে জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়া মানেই আমাদের ভয় দেখিয়ে দেবে, বিভ্রান্ত করে দেবেন। হ্যাঁ, এই ঘটনাটা নিয়েই আজকে আমরা আলোচনা করছি। বেশ কিছু মানুষজন হয়তো সেই কাজ করছেন, কিন্তু এখানে বিচার করতে হবে আপনাকে নিজেকে, আপনি কার কাছে যাবেন, কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন। আসি যে বিষয়টা বলছিলাম, ছোট্ট করে একটু লক্ষ্য করুন হাতের দিকে, তাহলে বুঝতে সুবিধা হবে। মীন রাশি, আমি ডিগ্রিতে পাশে লিখিয়ে দিয়েছি 21 ডিগ্রি 16 মিনিট। যখন এই 21 ডিগ্রি আমি অলরেডি এখানে পাচ্ছি, এখান থেকে আমি যখন 24 মিনিট মাইনাস করব, অর্থাৎ ঠিক শনি যখন 6 ডিগ্রি ক্রস করবে, 6 ডিগ্রি ক্রস করে যখন যাবে, তারপরে এই ভদ্রলোকে শনির সাহায্যে শুরু হবে। কুম্ভতে শনি প্রবেশ করা মাত্রই তার শনির সাহায্যে কিন্তু শুরু হতে পারে না, হয় না। 6 ডিগ্রি ক্রস করে যাওয়ার পর থেকে তার শনির সাহায্যে স্টার্ট নেবে। আবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে যদি বলি, শনি মীন রাশিতে আছে মানে শনির সাহায্যে, এই সূত্রটাও ঠিক নয়। কারণ এই ছক অনুযায়ী শনি যখন মেষ রাশিতে থাকবে তখন অবশ্যই তার শনির সাহায্যে চলবে। সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে শনি যখন মেষ ক্রস করে যখন বিষতে যাবে তখন এই ভদ্রলোকের শনির সাহায্যে শেষ। সাধারণত এটাই সব জ্যোতিষী বলবেন। কেন না, মীন রাশি, শনি মেষে থাকা মানে তার শনির সাহায্যে চলছে, বৃষতে চলে যাওয়া মানে শনির সাহায্যে কমপ্লিট, কিন্তু সূত্রটা ভুল। কেন, 21 ডিগ্রি মানে এখানে 9 ডিগ্রি এক্সট্রা থাকছে, প্লাস এটা 30 ডিগ্রি টোটাল হাউস, তাহলে হলো 39। এখানে কিন্তু আরও 6 ডিগ্রি পর্যন্ত যতক্ষণ শনি রান করবে, বৃষ রাশিতে যতক্ষণ শনি 6 ডিগ্রি ক্রস করছে না ততক্ষণ পর্যন্ত তার শনির সাহায্যে স্টে করবে। সুতরাং এই সূক্ষ্ম বিচার অনেক জ্যোতিষ বন্ধু করেন না। মেষ রাশিতে আছে শনির সাহায্যে আছে, মেষ রাশি ক্রস করে গেল শনির সাহায্যে নেই, সুতরাং এই ভাবনা চিন্তা থেকে সরে যান। যাদের শনির সাহায্যে বর্তমানে চলছে ভয় পাবেন না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি এখন ডাইরেক্ট বলি, হলুদটাকে হলুদ বলি, লালটাকে লাল বলে দিই, তাতে অপ্রিয় সত্যি কথা কখনো কখনো সামনে আসবে, জানি, ভয় পাবেন না। শনির সাথে আপনার জীবনে ভয়ঙ্কর অবস্থা নেবে আপনি শুনেছেন, কিন্তু এটা কি শুনেছেন, জন্মকালীন শনি যদি শুভ অবস্থায় থাকে, জন্মকালীন শনি নবতারা চক্র অনুযায়ী, একটা চক্র আছে আলাদা, তাতে যদি সম্পদ, জন্ম সম্পদ, মিত্র অতিমিত্র হাউসে যদি অবস্থান করে বা নক্ষত্র সহযোগে যদি থাকে, আপনার শরীর সাথে চলতেই পারে, ভয় পেতে হবে না। এই নবতারা চক্র ধরে ধরে দেখতে হয় জন্মকালীন শনি কোন নক্ষত্রে অবস্থান করে আছে, ভয় পাচ্ছেন কেন এত। এর পাশাপাশি দেখতে হবে বর্তমান যে ট্রানজিট, সেই ট্রানজিট অবশ্যই তো দেখতে হবে অন্য অন্য গ্রহের সন্নিবেশ, এবং অবশ্যই ভীষণ ভাইটাল সেটা হলো দশা, অন্তর্দশা। এই দশা অন্তর্দশা যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাবের অধিপতির
অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যদি চলে, জানবেন আপনার ক্ষতি হবে। এগুলো বাদ দিয়ে অন্য সাইডে চলে যান। এবার যদি শুভ বা রাজযোগকারী গ্রহের, রাজযোগকারী গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যদি চলে, তাহলে আপনার ভয় পাবার এত কি আছে? শনির সাড়েসাতি চলাকালে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি বেশ কিছু মানুষ তাদের কর্মক্ষেত্রে টপ লেভেলে চলে গেছে, যায়। কারণ শনি কি করে? শনি হল ন্যায় নীতির মানদণ্ড নির্ধারণ করে। আপনি যদি মানে অসৎ ব্যক্তি হন, আপনাকে মেরে ধরে পিটিয়ে সোজা করবে। আর আপনি যদি ধার্মিক হন, ভয় পাবার কি আছে? সুতরাং আপনার জন্মছকটা অ্যানালিসিস করা ভীষণ প্রয়োজন। একদমই তাই, ভীষণ সূক্ষ্ম একটা বিচার। আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। জ্যোতিষশাস্ত্র মানে ভয়ের ব্যাপার নয়, জ্যোতিষশাস্ত্র মানে অনেক কিছু জানারও ব্যাপার, আপনার জীবনের ব্যাপার। কার কাছে যাচ্ছেন? তিনি আপনাকে ভয় দেখাচ্ছেন না আপনাকে সাহায্য করছেন, সেই বিচারটা নিজেকে করতে হবে। কার জন্য জানবেন? আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, কোথা থেকে বলছেন এখন আপনি? বীরভূম থেকে বলছেন। আপনি যে ডেট অফ বার্থ বললেন, 9 মার্চ 2007, তাই না? জন্মবার হলো শুক্রবার। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলে তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র এবং রাক্ষসগণ। বর্তমানে শনিগ্রহের মহাদশা চলছে, বুধগ্রহের অন্তর্দশা চলছে, মাধ্যমিক দেবে, তাই না? দেখুন আপনি মানে একদম মানে পরিষ্কার করে বলি, মাধ্যমিকের রেজাল্ট খুব একটা ভালো হবে না। কেন হবে না? এই কেন জায়গা থেকে দেখুন, এই যে জন্মচক্রটা আমি পেলাম, এই জন্মচক্রের দ্বিতীয় হাউস, সেই দ্বিতীয় হাউসে অশুভ শনি অবস্থান করে আছে, যার বর্তমান মহাদশা চলছে। এবং তৃতীয় হাউসে অশুভ কেতু দ্বিতীয় তৃতীয় দুটো সাইড থেকে ডিস্টার্ব করেছে। এবং দ্বিতীয় হাউসের লর্ড চন্দ্র, সে ভালো স্থানে থাকলেও সে রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে। এর ফলে কি হয়? এর ফলে যেটা হবে, দেখবেন ও পড়ছে, পড়াশোনা করছে, করতে করতে মাঝে মধ্যে দেখবেন বই খাতা রেখে উঠে পড়ছে। এটা যদি এক নম্বর পয়েন্ট হয়, দু নম্বর পয়েন্ট, মুখস্থ করছে, করে যখন লিখতে যাবে, যখন লেখালেখি করছে, তখন মাঝে মধ্যে সেন্টেন্স মিস্টেক করছে, প্যারাগ্রাফ মিস্টেক করছে। যখন অঙ্ক করছে, অঙ্ক করতে করতে প্রথম দিকে বেশ খানিকটা করলো, শেষের দিকে গিয়ে যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় গুণ, কখনো কখনো সূত্র গুলিয়ে ফেলছে, যেখানে শেষের দিকের অঙ্কটা কমপ্লিট করতে পারছে না। ঠিক এই ঘটনায় ঘটবে ঠিক ওই পরীক্ষার হলে বসে, যে কারণে তার মার্কশিটটা ভালো হবে না। সুতরাং এখনো সময় আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে পরীক্ষা, তাই না? এখনো নেই নেই করে প্রায় দুটো মাস হাতে টাইম আছে। আমি একটাই কথা বলবো, একজন সঠিক অ্যাস্ট্রোলজার বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, আপনার সন্তানের দ্বিতীয় ভাব তৃতীয় ভাবকে গার্ড করুন, ছেলে ভালো মার্কস পাবে, ভালো রেজাল্ট করতে পারবে। এবার সিদ্ধান্তটা আপনার, আপনি কি করবেন? একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং একটা ভাইটাল সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার ছেলে পাস করছে, এই সময়টাকে গুরুত্ব দিন। মানে মাধ্যমিক পরীক্ষা মানে এডুকেশনের জায়গায় দাঁড়িয়ে তার ভিত্তিটা তৈরি করা। ঠিক ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি মাধ্যমিক রেজাল্টটা যদি ভালো না হয়, উচ্চ মাধ্যমিক রেজাল্টটা তার প্রভাব পড়বেই। পরবর্তীতে একটা ভালো কলেজ, ভালো এডুকেশন, সমস্ত কিছু কিন্তু নষ্ট হবে। সুতরাং সময়টা যখন ডিস্টার্বটা চলছে, দ্বিতীয় ভাব তৃতীয় ভাব যখন ডিস্টার্ব চলছে, আপনার যেটা উচিত, একজন সঠিক অ্যাস্ট্রোলজার বন্ধু যাকে একটু জাস্টিফাই করে নেবেন।
একদমই। এবং সেক্ষেত্রে আপনাকে হেল্প করার জন্য এটুকু বলতেই পারি যে আপনার হয়তো মনে হতে পারে যে আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে, অনেকটা দূর থেকে আমি ফোন করছি যেহেতু। হ্যাঁ, সেক্ষেত্রে অনলাইনে পরিষেবা রয়েছে, আপনি অনলাইনে আসতে হবে না, শিউড়ি থেকে প্রচুর মানুষ, মানে বহু মানুষ আমার বর্ধমান চেম্বারে আসে। বর্ধমান চেম্বারে প্রতি মাসের প্রথম শনিবার এবং তিন নম্বর শনিবারে আমি থাকি। যারা মনে করছেন শিউড়ি, বোলপুর, শান্তিনিকেতন, এমনকি রামপুরহাট থেকে মানুষ চলে আসছে বর্ধমানে, যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই নিচে যে বুকিং নম্বর আছে যোগাযোগ করতে হবে। একদমই তাই। অনুষ্ঠানের পর একটু সরাসরি কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি রামশেখপুর থেকে সমীর বলছিলাম। হুম, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ? 16 April 1977। সময়? সকালবেলা 3:50। জন্মস্থান? জন্মস্থান জামশেদপুর। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখছেন? নিয়মিত না হলেও যখনই সময় পাই দেখি। আপনার মানে গলার ভয়েসটা আমার শুনে মনে হচ্ছে আপনি আমার সঙ্গে এর আগেও কথা বলেছিলেন। হ্যাঁ দাদা, কথা বলেছিলাম কিন্তু লাইনটা কেটে যায়। তাই আমার মনে হচ্ছে আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন। যাই হোক, আপনার জন্মবার হলো শনিবার, শুক্রবারে রাত, সকাল হলে সোমবার, এই শনিবার, সরি শনিবার, তাই তো? মীন রাশি, মীন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, বর্তমানে মহাদশা চলছে শুক্র গ্রহের এবং রবি গ্রহের অন্তর্দশা। এখানে কেটে গেছিল লাইনটা, আমি বলি আপনাকে, ওই মীন রাশি কুম্ভ লগ্ন আগের বার আপনি বলছিলেন সেটা আপনি চেক করছিলেন, তখনই কেটে যায়। যাই হোক, যে প্রবলেমটা আমি এই জন্মচকে পাচ্ছি সেটা হলো কেরিয়ার, কর্মের জায়গা থেকে প্রচন্ড ভাবে ডিস্টার্ব পাচ্ছি আমি। হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, ভালো জায়গায় ছিলেন কিন্তু সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে, ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবেন আপনি। হ্যাঁ একদম ঠিক। আপনার মেন প্রশ্ন হলো কেরিয়ারটাকে কি করে ডেভেলপমেন্ট করব, তাই না? হ্যাঁ, আমি তো ঘরে বসে যাব, আমি জানি না কি করে কি করব, একদম দিশেহারা। দেখুন, বাড়িতে বসে থাকলে হবে না, আপনি যদি বাড়িতে বসে থাকেন হবে না, কোনোভাবে সম্ভব না, কারণ এই যে জন্মচকটা পেলাম এই জন্মচকে আপনার জন্মচক অনুযায়ী আপনি মাঙ্গলিক যোগে আবদ্ধ, রবি কেতু একসঙ্গে অবস্থান করেছে, কেতুটা পাওয়ারফুল হলেও কেতু এই রবিটা পাওয়ারফুল হলেও রবি কেতু রাহু দ্বারা দৃষ্ট, এটা কিন্তু ভালো নয়, এবং এই যে জন্মচক আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটা ভালো পজিশনে থাকলেও সেই পজিশনটাকে হোল্ড করতে পারবেন না, সেটা বিচ্যুত হবেন এবং ষড়যন্ত্রের শিকার হবেন আপনি, চক্রান্তের শিকার হবেন, এবং বর্তমানে আয়ের থেকে ব্যয় বেশি আপনার। ১০০% সম্ভব। আপনার যদি জ্বর হয় আপনি বাড়িতে বসে থাকলে কি জ্বর সারবে? না, আমি তো ডিপ্রেশনে বসে গেছি, সেটাই হচ্ছে কথা। আপনাকে কি করতে হবে, একজন ভালো মানে ভালো ডক্টর, তার প্রেসক্রিপশন অনুযায়ী রেমেডি বা মেডিসিন যদি ঠিকঠাকভাবে যদি গাইড মানে করে যদি ব্যবহার করতে পারেন, শুধু জ্বর কেন, বিভিন্ন রোগ থেকে নিরাময়। ঠিক, আমিও আপনাকে বলছি যদি ডিপেন্ড আমার উপরে হতে পারেন, একদম পরিষ্কার বলছি, আচার্য শ্রী দুলাল, আমি যদি ডিপেন্ড আপনি আমার উপর হতে পারেন আমি হাতটা ধরবো, আপনাকে তুলে নিয়ে আসবো, দায়িত্বটা আমার, এবার সিদ্ধান্ত আপনার। আমি একদম জিরোতে চলে যাচ্ছি, আর কোনো সিদ্ধান্ত আপনার। একদমই তাই, একটু নিজেকে সময় দিন যে কি করতে হবে, যদি মনে হয় তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। সোমবার দিন পেয়ে যাচ্ছেন দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, পাচ্ছেন বৃহস্পতিবার হাওড়া ময়দান, এছাড়া মাসের ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে বর্ধমান, ফার্স্ট অ্যান্ড থার্ড সানডে কৃষ্ণনগর, সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্রাইডে মেচেদা, সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে শাওড়াফুলিতে পেয়ে যাচ্ছেন। আসার আগে অতি অবশ্যই যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে পৌঁছে যাচ্ছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সময় জানান দিয়ে দিয়েছে, আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান, মনে হয় আরো অনেক কিছু জানার থাকে, সেই জন্য সময়টা আমরা কথা লাস্ট বলবো। যারা যোগাযোগ করতে চেয়েছেন ভয় পাবার জন্য নয়, যারা রিয়েল সমাধান চান, সঠিক গাইড চান, তাদের জন্য আচার্য শ্রী দুলাল। একদমই তাই, দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।